বিশ্বকাপের সহ অধিনায়ক তাসকিন, দলে নেই বিরাজ সাইফউদ্দিন। দরজায় করা নাচ্ছে 2024 টি টোয়েন্টি বিশ্বকাপ। আগামী 1 জুন যুক্তরাষ্ট্র ওয়েস্ট ইন্ডিজে বসছে টি টোয়েন্টি বিশ্বকাপের নবে মাসর। বাকি মাত্র 18 দিন, প্রথমবার 20 দল নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে 4 ছক্কার এই টুর্নামেন্ট। 2024 টি টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক করে 15 সদস্যের দল ঘোষণা করলেন বিসিবি। চোটে পড়া তাসকিন আহমেদকে বিশ্বকাপের সহ অধিনায়ক হিসাবে রাখা হয়েছে, তবে এই দলে নেই মিরাজ ও মোহাম্মদ সাইফউদ্দিন। মঙ্গলবার দুপুর 1:20 বিশ্বকাপের স্কোয়াডে ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অপেক্ষার অবসান ঘটিয়ে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা বিসিবি। ইঞ্জুরির কারণে তাসকিন আহমেদকে নিয়ে শঙ্কা থাকলেও শেষ পর্যন্ত বিশ্বকাপের সহ অধিনায়ক হিসেবে স্কোয়াডে রাখা হয়েছে তাকে। বাংলাদেশের নেতৃত্বে থাকছেন নাজমুল হোসেন শান্ত। সাইফউদ্দিনকে দলে রাখা নিয়ে বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জানিয়েছেন, দুটো রাস্তা ছিল আমাদের সামনে। প্রথমত, দলে থাকা ফিট ক্রিকেটারের মধ্যে থেকে নির্বাচন, দ্বিতীয়ত বাকিদেরও পরখ করে দেখা। তিনি আরো বলেন, আমরা চোট থেকে ফেরা সাইফউদ্দিন পারফরমেন্স দেখতে চেয়েছিলাম, তার উপর অবশ্যই আমাদের আস্থা ছিল। তবে এই সিরিজে আমাদের অবস্থার জায়গা একটু তানজিম সাকিব, সে কারণে সাইফউদ্দিনকে রাখা হয়নি। সাকিবকে আমরা শ্রীলঙ্কার সিরিজেও দেখেছি, তার একাগ্রতা আগ্রাসন খুব ভালো, তার সঙ্গে সাইফউদ্দিনের প্রতিযোগিতা চলছিল, সে জায়গায় সাকিব উৎসে গেছেন। হাসান মাহমুদকে আমরা ক্যারি করতে হচ্ছে না, তবে আশা করি তাকে খেলানো যাবে, লাগবে না। রিজার্ভ হিসাবে দলে নেওয়া হয়েছে পেসার হাসান মাহমুদ ও অলরাউন্ডার আফিফ হোসেন। প্রথমবারের মতো বিশ্বকাপ দলে আছেন তানভীর ইসলাম, জাকের আলী, রিশাদ হোসেন, তানজিব হাসান ও তানজিদ হাসান। এদিকে বিশ্বকাপ শুরুর আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে 3টি টি-20 ম্যাচ খেলবে তারা। আগামী 15 মে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে দেশ ছাড়ার কথা রয়েছে নাজমুল হোসেন শান্তদের। এরপর 21, 23 ও 25 মে স্বাগতিক দলের বিপক্ষে 3টি ম্যাচ খেলবে তারা। 20 দলের টুর্নামেন্ট 4টি গ্রুপে ভাগ করে হবে প্রথম পর্ব। প্রতিটি গ্রুপে দল রয়েছে 5টি করে। গ্রুপ পর্ব চলবে 18 জন পর্যন্ত। প্রতি গ্রুপ থেকে 2টি করে দল উঠবে সুপার 8-এ। 26 জন গায়নায় হবে প্রথম সেমিফাইনাল, পরদিন ত্রিনিদাদে দ্বিতীয়টি। 29 দিন ব্যাপী এই টুর্নামেন্টের ফাইনাল হবে আগামী 29 জুন ওয়েস্ট ইন্ডিজের বারবাডোজে। ডি গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ আইসিসির পূর্ণ সদস্য 2 দল দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা। সে সঙ্গে সহযোগী সদস্য নেদারল্যান্ডস ও নেপাল আছে বাংলাদেশের সাথে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য। ডি গ্রুপে থাকা বাংলাদেশ তাদের 4টি ম্যাচের 2টি খেলবে ওয়েস্ট ইন্ডিজ আর অন্য 2টি খেলবে যুক্তরাষ্ট্রে। ডালাসে যুক্তরাষ্ট্র ও কানাডার ম্যাচ দিয়ে পর্দা উঠবে বিশেষ এই টি টোয়েন্টি বিশ্বকাপের। ডি গ্রুপে বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ খেলবে 7 জুন। ডালাসে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। বাংলাদেশ সময় সকাল 6:30 শুরু হবে ম্যাচটি। এরপর 10 জুন নিউ ইয়র্কে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে হাথুরি সিং এর শিষ্যরা। রাত 8:30 এই ম্যাচটি অনুষ্ঠিত হবে। বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডে নাজমুল হোসেন শান্ত, তাসকিন আহমেদ, লিটন দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান, তামিম, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ হৃদয়, জাকের আলী, মোহাম্মদ তানভীর ইসলাম, শেখ মাহাদি, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, তানজিম সাকিব।